কিছুদিন আগে শুনছেন না খেলা হবে, শুনেছেন কি না? আলেম ওলামাদের সাথে খেলবে, এত সহজ। খেলতে আসছিল টাকলা মোরাদ, কথা বলেন, খেলতে আসছিল আলেম ওলামাদের বিরুদ্ধে খেলতে আসছিল। দুনিয়াতে আছে, আছে ঠিক, নাম নিশানা গন্ধও নাই, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে চাবে কোরআনকে, কোরআনের সুরকে, কোরআনের আলোকে নিভিয়ে দিবে, বরং তাদের মুখের কোরআনের আলোতে তাদের মুখ একদম পুড়ে ছাই খাই হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহর কথা, সত্য সেটা সেটাই। টাকলা মুরাদ এমন এমন কথা বলেছে, আহ সেই সব কিছু দুনিয়ার একাই সব কিছু, আর দুনিয়ার কেউ কোনো কিছু কিছুই নেই, কথা বলেন ঠিক কি না? আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে, কত কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আলেম ওলামা ঠিকই আছে, বাংলার জমিনে আলেম ওলামা থাকবে। বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিজের তাজা শরীরের রক্ত ঢেলে দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কি না? কে কে রাজি আছেন আল্লাহর দরবারে দুহাত দেখায় দেই, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুলের মঞ্জুর করেন, সকল বলে আমিন। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী বলেন, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ حَبِيبَ كِبْرِيَا سَرْكَارِ دُعَالَمْ نَبِي بُلَيْن كُنُو سَتْرَ جَكَنْ مَدْرَشَي بُرْتِ هَي وَي سَتْرَ جَكَنْ رَسْتَ دِيَ چُلَي وَي سَتْرَ پَيَرْ نِسِ اللَّهَرْ نُرِرْ فِرِسْتَارْ پَارْ گُلُو بِچَيَدَنْ سُبْحَانَ اللَّهُ شُتَرَنْ بُسْتَ هَوَي أَبْنَرْ شَنْتَنْ যখন মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে আসে, তখন জান্নাতের যেই সমস্ত ফেরেশতাগুলো আছে ওই ফেরেশতাগুলো নূরের পরগুলা বিছায় দেয়। আমরা যদিও দেখি না, কথা বলেন ঠিক কি না, কিন্তু আমাদের আকাবির যারা আছেন তারা দেখতেন, আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই দেখতেন। আপনিও যদি কোরআনের চক্ষু দিয়ে তাকান, প্রত্যেকটা তালিবুল ইলমের পায়ের নিচে আল্লাহর সেই মনোনীত ফেরেশতাগুলো পর বিছায় দেয়। আমরা দেখি না, কিন্তু ফেরেশতারা তো ঠিকই দেখে। আল্লাহর কিছু বান্দা আছে যেই সমস্ত বান্দাগুলাও দেখতে পাই যে আল্লাহর মনোনীত তালিবুল ইলমের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা পর বিছায় দেয়। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই লিখেছেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই এমন এক আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন যিনি ৪০ বছর তাকবীর উলার সাথে নামাজ আদায় করেছেন। জোরে বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কত বছর, কত বছর? যিনি ৪০ বছর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন ইমাম সাহেব বলেছে, আল্লাহু আকবার যখন ইমাম সাহেব বলেছে, আল্লাহু আকবার বলার পরে এটা হলো তাকবীরে উলা। যিনি ৪০ বছর তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছেন, এত বড় মহা পণ্ডিত এবং বুজুর্গ ছিলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর আরশের নিচে, আসমানের নিচে খোলা ময়দানে বুখারীর দর্স দিচ্ছেন, এমত অবস্থায় আসমান থেকে রহমতের বৃষ্টি হলো, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই বুখারীর দর্স দিতেছিলেন, এমত অবস্থায় যখন আসমান থেকে রহমতের বৃষ্টি হলো, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইর সমস্ত ছাত্ররা দৌড়ায় মাদ্রাসায় চলে গেল, কিন্তু কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই নিজের রুমালটা বের করে সমস্ত ছাত্রদের জুতাগুলো রুমালের ভিতর গাট্টি গুসকা করলেন। গাট্টি নিয়ে মাথায় নিয়ে যখন মাদ্রাসায় গেলেন, উস্তাদরা বললেন, হযরত আপনি কেন মাদ্রাসার তালিবুল আলেমদের জুতা নিয়ে আসছেন? আপনি হলেন কত বড় আল্লাহর বুজুর্গ, আপনি হলেন আল্লাহর মনোনীত বান্দা, কিন্তু মাদ্রাসার তালিবুল আলেমের ছাত্রদের জুতা কেন মাথায় বুজা করে আনলেন, কারণটা কি? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই বলেন, আরে তোমরা তো দেখো না, আমি দেখতেছি এই সমস্ত ছাত্রর পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো পর বিছায় দিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা তো দেখো না, আমি দেখেছি, এই জন্য আমাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পর বিছায় দেয় না, বরং আমাদের পায়ের নিচে ধুলাবালি থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার ছাত্র যারা আছে, আমার কথা নয়, বরং রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকা লা তাযউ আজনিহাতাহা, ফেরেশতারা তাদের নূরের পরগুলো বিছা দেয়। সুতরাং বোঝা গেল আমাদের ছাত্রদের, আমাদের ছেলেদের পায়ের নিচেও ফেরেশতারা নূরের পর বিছা দেয়। সুবহানাল্লাহ। মাদ্রাসায় দিয়ে ঠকছেন না, জিতছেন।
কথা বলেন মাদ্রাসায় দিয়ে ঠকছেন না জিতছেন শুধু তাই নয় আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী বলেন যখন কোন ছাত্র মাদ্রাসায় যায় মাদ্রাসার ছাত্র যত কদম ফেলায় প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর নফল নামাজের সওয়াব দান করে দেন আস্তে বললেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কয় বছর এক বছর প্রতিটা কদমের কদমের বিনিময়ে এক বছর নফল নামাজের সব ওই বান্দার আমল নামায় দান করে দেন সুবহানাল্লাহ তাহলে মাদ্রাসায় দিয়ে ঠকছেন না জিতছেন কথা বলেন জোরে বলেন ঠকছেন না জিতছেন জিতছেন কেমনে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহু আজিজুন গফুর নিশ্চয় প্রকৃত আল্লাহকে ভয় করে আলেম উলামা মাদ্রাসার তালিবুল আলেম সুবহানাল্লাহ আমরা একটা কথা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড কথা বলি কিনা শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা কোনোদিন গবেষণা করি না কথা বলেন ঠিক কিনা যে শিক্ষা অর্জন করলে যে শিক্ষা অর্জন করলে স্বামী ছাড়াই গর্বে বাচ্চা এসে যায় ওই শিক্ষা কি শিক্ষাই জাতির মেরুদণ্ড কথা বলে না কথা বলে না যে শিক্ষা অর্জন করে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না ওটা হলো জাগতিক শিক্ষা কথা বলেন ঠিক কি না যে শিক্ষা অর্জন করলে আল্লাহর পরিচয় পাওয়া যায় যে শিক্ষা অর্জন করলে ফেরেশতাদের তারে নূরের পরগুলো বিছায়া দেয় যে শিক্ষা অর্জন করলে জান্নাতে যাওয়া যায় যে শিক্ষা অর্জন করলে মা বাবার হুকুম ঠিকমতো মানা যায় জাতির দিনের কথাগুলো জাতির সামনে বলা যায় ওটাই হলো আসল শিক্ষা ওটাই হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আর রহমান আল্লামাল কুরআন আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান খলাকাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলাম রহমান আর রহমান আল্লামাল কুরআন কুরআন শিক্ষা দিয়েছেন তারপরে বলতেছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান তারপর মানুষ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আগে বলেন তো দেখি আমরা দুনিয়াতে আগে আসছি না কুরআন আগে শিখছি দুনিয়াতে আগে আসছি কিন্তু আল্লাহ তাআলা এখানে কেমনে বললেন আর রহমান আল্লামাল কুরআন আগে কুরআন শিক্ষা দিয়েছেন তারপরে খলাকাল ইনসান তারপর মানুষ সৃষ্টি করেছেন এখানে অর্থ কি মুফাসসিরিন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কুরআন কুরআন শিক্ষা দিয়েছেন তারপরে বলতেছেন খলাকাল ইনসান আগে কোরআন শিক্ষা দিয়েছেন পরে মানুষ সৃষ্টি করেছেন এটা অর্থ হলো যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনের পরশে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাটা প্রকৃত মানুষ হতে পারবে না কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু লোক আছে কোরআনের বিরুদ্ধে তো চলেই বরং উলামায়ে কেরামের কণ্ঠের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায় কথা বলেন ঠিক কি না সারা জীবন তপস্যা করে এটা সম্ভব জেলে নিয়ে ভরে রাখবেন সম্ভব কিন্তু আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া সম্ভব কথা বলেন পারবে যতদিন পর্যন্ত এই দেহে রক্তের প্রবাহ চলবে যতদিন পর্যন্ত প্রত্যেকটা শিরাই শিরাই রক্তের চালু থাকবে ততদিন পর্যন্ত মুসলমানের কণ্ঠের নারে তাকবীরের ধ্বনির আওয়াজ উঠতেই থাকবে দুনিয়ার কোনো বেঈমান মুনাফিক নাস্তিক এই মুসলমানদের সামনে টিকতে পারবে না বরং আলেম ওলামাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারবে না খোদার কসম করে বলি কথা বলেন ঠিক কি না আমরাও এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই যেই সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে যেই সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা আলেম ওলামাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাই আমরা পরিষ্কার ভাষায় তাদেরকে জানিয়ে দিতে চাই তোমাদের যতটুকু শক্তি আছে সামনে আসো মাঠে আসো তারপর খেলা হবে কথা বলেন ঠিক কি না তখন দেখায় দিব কতটুকু খেলতে পারো কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে শুনছেন না খেলা হবে শুনেছেন কি না আলেম ওলামাদের সাথে খেলবে এত সহজ খেলতে আসছিল টাকলা মোরাদ কথা বলেন খেলতে আসছিল আলেম ওলামাদের বিরুদ্ধে খেলতে আসছিল দুনিয়াতে আছে আছে ঠিক
নাম নিশানা গন্ধও নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে চাবে কোরআনকে কোরআনের সুরকে কোরআনের আলোকে নিভিয়ে দিবে বরং তাদের মুখের কোরআনের আলোতে তাদের মুখ একদম পুড়ে ছাইখাই হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এটা আল্লাহর কথা সত্য সেটা সেটাই টাকলা মুরাদ এমন এমন কথা বলেছে আহ সেই সব কিছু দুনিয়ার একাই সব কিছু আর দুনিয়ার কেউ কোনো কিছু কিছুই না কথা বলেন ঠিক কি না আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে কত কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু আলেম ওলামা ঠিকই আছে বাংলার জমিনে আলেম ওলামা থাকবে বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিজের তাজা শরীরের রক্ত ঢেলে দিতে রাজি আছি কথা বলেন ঠিক কি না কে কে রাজি আছেন আল্লাহর দরবারে দুহাত দেখায় দেই আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন সকল বলে আমিন প্রয়োজন হলে নিজের তাজা শরীরের রক্ত ঢেলে দিব রাজপথে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ বলতেছিলাম বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্রদের পায়ের নিচে জান্নাতের নূরের ফেরেশতাগুলো পরবে ছায়া দেয় এটা আমরা দেখি না কথা বলেন ঠিক কি না কিন্তু কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই বলেন উস্তাদদেরকে বলেন ওরে উস্তাদগণ তোমরা হয়তো দেখো না কিন্তু আমি দেখতেছি প্রত্যেকটা তালেবুল আলেমের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো পাখা বিছায় দিচ্ছে সুবহানাল্লাহ যদি আল্লাহ এই কাসেম নানুতুবিকে মাফ করে আল্লাহর আদালতে এটাই আমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ মাদ্রাসার তালেবুল আলেমের পায়ের নিচে আল্লাহ কি বিছায় দেন রহমতের ফেরেশতার পাখাগুলো বিছায় দেন সুবহানাল্লাহ বলেন কত ভাগ্যবান আপনারা যারা মাদ্রাসায় ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন কত ভাগ্যবান আপনারা কাল কিয়ামতের ময়দানে মাতা পিতাকে এমন তাজ পড়ানো হবে এমন মুকুট পড়ানো হবে যে তাজের যে মুকুটের আলোতে সূর্যের আলো পর্যন্ত একদম কোনো নিশ্চিহ্ন হয়ে যাবে একদম কোনো নিশানায় থাকবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার এমন হল মাদ্রাসার ছাত্রদের কথা বলে মাদ্রাসার ছাত্রদের ফজিলত শুধু কি তাই না শুধু তাই নয় আপনারা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনলেন যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই দেখতে পেতেন যে ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দিয়েছে এটা হলো ফজিলত কিন্তু আলেমদের ফজিলত আলেমদের মাথা মাতা পিতা যারা আছে তাদের মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে বাদশা শাহজাহান নাম শুনেছেন শাহজাহান বাদশাহ শাহজাহান মমতাজের জন্য একটা তাজমহল বানাইছে নাম শুনেছেন না ইতিহাস বাদশাহ শাহজাহানের একজন ছেলে ছিল নাম তার আওরঙ্গজেব নাম কি আওরঙ্গজেব মানে বাদশাহ আলমগীর সুবহানাল্লাহ বলে অনেক শখ ছিল বাদশাহ শাহজাহানের যে আমার ছেলেকে আমি কোরআনের হাফিজ বানাবো আল্লাহু আকবর বলে কার কার ইচ্ছা আছে আমার ছেলেকে আমি কোরআনের হাফিজ বানাবো আল্লাহ তুমি এই হাতগুলাকে কবুল করো আমি আল্লাহ আমাদের সন্তানগুলো যেন কোরআনের হাফেজ হয় তৌফিক দান করো আল্লাহ মনে কত আশা পুছে আছি আল্লাহ আমি মারা গেলে যেন আমার সন্তানটা আমার জানাজা পড়াইতে পারে আল্লাহ তৌফিক দান করো সন্তান যখন হাতনামান সন্তান যখন মা বাবাকে সামনে নিয়ে জানাজা পড়ায় কোনো হুজুরকে ভাড়া করে নিয়ে জানাজা পড়াবেন তার চোখের পানি না আসতে পারে কিন্তু মা বাবাকে সামনে রেখে কোনো সন্তান যখন সেই খাটিয়ার সামনে দাঁড়িয়ে যায় পৃথিবীর জমিনে এমন কোন সন্তান নাই যে সন্তানটা চোখের পানি ধরে রাখতে পারবে কথা বলে ঠিক কি আল্লাহ আমাদের কবুল করো আল্লাহ আমাদের সন্তানদেরকে হাফিজ হিসেবে কবুল করো আমি যারা সন্তান দিয়েছেন তারা কত ভাগ্যবান তো বাদশাহ ঔরঙ্গজেব বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ ঔরঙ্গজেব উনিও বাদশাহ ছিলেন সুবহানাল্লাহ ছোটকাল অল্প বয়স যখন 7 বছর বয়স মনে মনে চিন্তা করলেন আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো বাদশাহ শাহজাহান ঔরঙ্গজেবকে পাঠিয়ে দিলেন মাদ্রাসায় 7 বছর বয়স এখনো পর্যন্ত 8 বছর হয় নাই 7 বছর বয়সে বাদশাহ ঔরঙ্গজেবকে পাঠিয়ে দিলেন মাদ্রাসায় 7 বছর বয়সে বাদশাহ ঔরঙ্গজেব কয়েক মাসের মধ্যে কোরআনের হাফেজ হয়ে গেলেন সুবহানাল্লাহ বাদশাহ ঔরঙ্গজেব বাবার কাছে গিয়ে বললেন আরে বাবা আমার বড় ইচ্ছা ছিল আমি কোরআনের হাফেজ হব আজকে আমি কোরআনের শেষ সবক শোনায় আসছি আমার জন্য একটু দোয়া করে দেন বাবার কাছে গিয়ে বলতেছে
বাবা বলে তোমার দাদার কাছে যাও, তোমার দাদার কাছে গিয়ে আগে দোয়া নাও। আমরা আমাদের সন্তান যখন মাদ্রাসায় চলে আসবে আমরা আমাদের সন্তানদেরকে বলি তোমার দাদার কাছে যাও, দাদির কাছে যাও, কাকার কাছে যাও, কাকির কাছে যাও, দোয়া নিয়ে আসো। বলি কিনা? আইকো জোরে বলেন, বলি কিনা? বলি কিনা? যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর একশাই নেহি মেরা তো কোই শাই নেহি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর একশাই নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। বান্দা যখন আল্লাহকে পেয়ে যায় তার কোনো কিছু লাগে না, কথা বলেন ঠিক কি না? বাদশাহ শাহজাহান সন্তানকে পাঠিয়ে দিলেন দাদার কাছে, যাও তোমার দাদার কাছে দোয়া নিয়ে আসো। দাদাকে গিয়ে বলে, দাদা, ও দাদা, আমি তো আজকে কোরআনের শ্রেষ্ঠ বাক শুনে আসছি, হাবেস হয়েছি। কিন্তু দাদার মুখটা মলিন করে ফেললেন, মনে বড় কষ্ট নিয়ে ফেললেন। সুসংবাদ দিল, তবুও মনে কষ্ট। কিছুক্ষণ ছিলেন, থাকার পরে ঔরঙ্গজেব বাদশাহ দেখলেন দাদার কাছে গিয়ে সুসংবাদ দিলাম কিন্তু দাদা কোনো কিছু বলল না, বরং মনটা খারাপ করে চেহারা মলিন করে বসে আছে, দাদা কোনো কিছু বলে না। কিছুক্ষণ পরে বাদশাহ ঔরঙ্গজেব ফিরে আসলেন। আসার পরে বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আপনি তো বলেছেন দাদার কাছে দোয়া নেওয়ার জন্য, দাদার কাছে গিয়ে যখন এই সংবাদ শোনাইলাম, এই সুসংবাদ যখন দিলাম, কিন্তু দাদার মন খারাপ হয়ে গেল, দাদা কিছুই বলল না, কারণ কি? বাদশাহ শাহজাহান এবার বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আপনার নাতি তো আসছিল আপনার কাছে সুসংবাদ দিয়ে গেল, কিন্তু আপনি তো কিছুই বললেন না, মন খারাপ করে থাকলেন, কারণ কি? বাদশাহ শাহজাহানের বাবা ছিল সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ শাহজাহানের বাবার নাম সম্রাট জাহাঙ্গীর, নাম কি? সম্রাট জাহাঙ্গীর বলে, কালকে আমাদের ময়দানে তোমার সন্তান হাবেজ হওয়ার কারণে তোমার আল বর্ণ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জালিম যারা, জালিম যারা জালিমদের সামনে সেভাবেই ব্যবহার করে, এটাই হলো অধিকার, এটাই হলো নির্বিচার, এটা হলো সৎবিচার। সুতরাং জালিমদের সামনে মাথা নত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো মাথা নত করে বাঁচবো না, যতদিন বাঁচবো সিংহের মতো বীরের মতো মাথা উঁচু করেই বাঁচবো, কথা বলেন ঠিক কিনা? তবে এই দুনিয়ার জমিনে শান্তির আশা করা যায়, অন্যথায় শান্তি কোথাও মিলবে না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শান্তি আছে? আপনারা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি বলেছেন 23 সাল 24 সাল থাকবে দুর্ভিক্ষের বছর, তাই বলেছেন কিনা? কথা বলে না, আর দুর্ভিক্ষ থাকবে না, ভালো ভালো বর্ব নির্ভরযোগ্য আলেমদেরকে আপনি জেলখানায় ভরে রাখছেন, দুর্ভিক্ষ থাকবে না বাংলাদেশে, কোথায় দুর্ভিক্ষ থাকবে, কথা বলেন ঠিক কিনা? খুদার কসম করে বলি, যেই সমস্ত কারা নির্যাতিত আলেম আছে আলেমদেরকে ছেড়ে দেন, 23 সাল 24 সাল হবে বাংলার জমিনে সব থেকে সাফল্যতার বছর, কথা বলেন ঠিক কিনা? খুদার কসম করে বলি, তাদেরকে ছেড়ে দেন, মুক্ত হওয়ায় তাদেরকে বসবাস করতে দেন, দেখবেন বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিণত হবে, শান্তির হাওয়া সর্বদা বিরাজমান থাকবে, অন্যথায় যতদিন বাঁচবেন যদি এভাবে আলেম ওলামাদেরকে জেলে বন্দি করে রাখেন, 23 সাল 24 সাল নয় বরং সামনের বছর সব দুর্ভিক্ষই থাকবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের প্রতি সরকার মহোদয় যারা আছেন তাদের প্রতি করজ নিবেদন করছি, অনতিবিলম্বে কারা নির্যাতিত আলেমদেরকে, বিদগ্ধ আলেম যারা আছেন যাদের তাহাজ্জুদের চোখের পানিতে এখনো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চোখের পানি ফেলায়, যারা সবসময় দেশের জন্য কাঁদে, দোষের জন্য কাঁদে, জাতির জন্য চোখের পানি ফেলায়, ওই সমস্ত মানুষগুলাকে আজকে দুনিয়ার জমিনে মুক্ত বাতাসে চলাফেরা করার সুযোগ দেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে শান্তির ফয়সালা আসবে, কথা বলেন ঠিক কিনা? অন্যথায় শান্তির আশা করা যায় না। চিন্তা করবেন, আলেম ওলামাদেরকে জেলে বন্দি করে রাখবেন,
আর শান্তির আশা করবেন কশিন কালেও সম্ভব না শুয়ে যেমন হাতুর ডুগানি সম্ভব না তেমনি ভাবে আলেম ওলামাদেরকে জেলে বন্দী করে রাখবেন আর শান্তির আশা করবেন কশিন কালেও শান্তির আশা করা যায় না কথা বলেন ঠিক কি না এই জন্য সরকার মহোদয় যারা আছেন তাদের কাছে আমরা মিনতি আবেদন করছি অনতিবিলম্বে যেন কারা নির্যাতিত আলেমদেরকে মুক্তি দিয়ে যেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করেন আমিন আমরা চাই দেশের সার্বভৌমত্ব আমাদের দেশে 56,000 বর্গ মাইলে এক ইঞ্চি মাটি কেউ দুনিয়ার জমিন থেকে উৎখাত করে নিতে পারবে না কথা বলেন ঠিক কি না আমরা বাংলাদেশের পাহারাদার হিসেবে কাজ করি আলেম ওলামাদার আলেম ওলামা যারা আছেন বাংলাদেশের পাহারাদার হিসেবে কাজ করেন সুতরাং বাংলার জমিন থেকে এক ইঞ্চি মাটি কোন নাস্তিক বেঈমান যদি দখল করতে চায় আবার যুদ্ধ হবে কথা বলেন ঠিক কি না নারায়ে তাকবীর